ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন শহর এবং গ্রামাঞ্চলের মানুষ। এই প্রকল্পের অধীনে রয়েছে বয়স্ক মানুষের জন্য পেনশন, বিধবা পেনশন, বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন, মাতৃত্বকালীন সুবিধা প্রভৃতি। ১৯৯৫ সালের ১৫ই অগস্ট এই কর্মসূচির সূচনা হয়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সামাজিক সহায়তা প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বহু মানুষ। এখানকার ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লোহাতারা গ্রামের বাসিন্দা আমিলা রায় স্বামী মারা যাওয়ার পর পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলের এক বছর আগে মৃত্যু হয়। এরপর সংসার চালাতে তিনি সমস্যায় পড়েন। গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে ৪০,০০০ টাকা অর্থ সাহায্য পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন আমিলা রায়। আগামী দিনে চলার পথে এই টাকা যথেষ্ট মূল্যবান বলে মনে করেন তিনি। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে আর্থিক সাহায্য পেয়ে খুশি লোহাতারা গ্রামের তুলেন রায়ও। আমার বড় ছেলেটা মৃত্যু হয়েছে, ওই জন্য সরকার থেকে টাকা পাইছি, আমি একটু খুব আনন্দ পাইছি, আমরা খুশি আছি, আনন্দ পাইছি। যদি কখনো বিপদে আপদে পড়ি যায় মাটা, তাইলে ওই টাকাটা দিয়ে নিয়ে বেড়াবে আর কি ডাক্তার বাড়ি, এইরকম করে আনে তেমন বেটা বেটি লাখ হয়েছে আর কি মেয়ে ছেলেগুলো। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে যে গরিব মানুষের এই যে প্রকল্পটা নিচ্ছে, আজকে একটা বাড়ির কর্তা যে মারা যাওয়ার পরে তার সংসার অচল হয়ে পড়ে যায়, তার ভিতর যে এই প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেইটা মানে প্রকল্প নিয়েছে, সে প্রকল্পটা নেওয়াতে আমাদের খুব খুশি। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পেয়ে বহু দুস্থ ও অসহায় মানুষ উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন ধনকৈল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ধীরেন রায়। যে সমস্ত পরিবারের কোনো পরিবারের যদি ৬০ বছরের নিচে অর্থাৎ ৫০ তার থেকেও যদি নিচে হয় পরিবারের কর্তা, যে পরিবারের মেন উৎস, সে যদি মারা যায় সে এই প্রকল্পের আওতায় পড়ে। প্রকল্পটার নাম হচ্ছে NFBF। ভারতীয় সংবিধানের নীতি নির্দেশিকা অনুযায়ী দেশের দরিদ্র শ্রেণীর মানুষকে ন্যূনতম সুবিধা দেওয়ার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প। এর রূপায়ণের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। এই প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য পেয়ে উপকৃত দুস্থ মানুষজন।